এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে প্রফেশনালভাবে স্লোমো ভিডিও করবেন তার সঙ্গে আপনারা কীভাবে শেক ইফেক্ট অ্যাড করবেন তো অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই কীভাবে আমরা প্রফেশনালভাবে স্লোমো ভিডিও করবো তার সঙ্গে আমরা কীভাবে শেক ইফেক্ট অ্যাড করবো তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা স্লো মো ভিডিও করার জন্য আপনাদেরকে আসতে হবে ভিএন অ্যাপে তো আপনারা সিম্পলভাবে ভিএন অ্যাপসে চলে আসবেন আসার পর এখানে আপনারা ভিডিও এডিট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেবেন নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যে ভিডিওটাকে স্লোমো করতে চান সেই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা নর্মাল ভিডিও চলছে তো আমি এই ভিডিওটাকে স্লোমো করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা সিম্পলভাবে আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন নামার পর এখানে আপনারা ক্লিক করে ভিডিওটাকে আপনারা নিয়ে আসবেন আসার পর এখানে আপনার শেষের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার ওয়াটার ক্লিক করে আপনারা এখান থেকে ডিলিট বটনটি ক্লিক করে ওয়াটার মার্কটাকে আপনার প্রথমে ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে তো ভিডিওর যে মেন সাউন্ড রয়েছে আপনারা সেই সাউন্ডটা এখান থেকে আপনারা বন্ধ করে দেবেন দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সেই ভিডিওটা চলে আসছে তো ভিডিওটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি সাউন্ড লাগাতে চান তাহলে আপনারা প্রথমে লাগাতে পারেন তো সাউন্ড লাগানোর জন্য আপনাদেরকে এখানে আসতে হবে তো আপনারা সিম্পল হবে এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে মিউজিক অপশানে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ফোনে যতগুলো সাউন্ড থাকবে সেই সাউন্ডগুলো এখানে শো করবে আপনার প্লাস আইকনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনারা যদি ভিডিও থেকে সাউন্ড নিতে চান তাহলে আপনার এখান থেকে অ্যাট্রাক্ট ফর্ম ভিডিওতে ক্লিক করে আপনারা কিন্তু সাউন্ড নিতে পারবেন তো আপনারা সাউন্ডটাকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে আপনাদেরকে একটা সাউন্ড চুজ করে দেখিয়ে দিচ্ছি তো আপনার এখান থেকে সাউন্ড আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই সাউন্ডটা এখান থেকে নিয়ে আপনারা কিন্তু চলে আসবেন তো সাউন্ডটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা আবার টিকচিহ্নে ক্লিক করে দেবেন তো টিকচিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেই সাউন্ডটা চলে আসছে তো আমরা এখন স্লোমো ভিডিও করব তো স্লোমো ভিডিও করার জন্য আপনাদেরকে ফার্স্ট যেটা করতে হবে আপনারা সিম্পলভাবে এখানে স্পিড অপশানে চলে আসবেন তো স্পিড অপশানে আসার পর এখানে বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু কয়টা ডট দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু পাঁচটা ডট দেখা যাচ্ছে তো আপনারা দেখতেই পারছেন আপনারা এই ডটগুলোকে যদি আপনার উপরের দিকে তুলে দেন তাহলে কিন্তু এখানে স্পিডটা একটু হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা নিচের দিকে নেমে দেন তাহলে কিন্তু আপনার স্লো পেয়ে যাবেন তো এই ডটগুলো কিন্তু আপনারা নিজের হাতে দিতে পারবেন তো কিভাবে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সিম্পল হবে এই ডটগুলোকে ভালোভাবে আর কি সোজা করে নেবেন যদি আপনারা ডট কোনো লাগাতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে সিম্পিলভাবে যে জায়গাটায় আপনার ডট দিতে চান আপনারা সেই জায়গাটাতে একটু আপনারা পেস্ট করে ধরে রাখবেন রাখার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডট চলে আসছে আর যদি আপনারা কোনো ডটকে এখান থেকে রিমুভ করতে চান তাহলে আপনারা যে ডটের উপর আর কি যেটাকে আর কি রিমুভ করবেন আপনারা সেইখানে একবার পেস্ট করে ধরে রাখবেন রাখার পর এখানে একটা রিমুভ অপশান চলে আসছে আপনারা যদি এখানে রিমুভ করে দেন তাহলে কিন্তু এই ডটটাও চলে গেলো তো আমি এখানে আরেকটা রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার ডটের উপর ক্লিক করে ধরে রাখবেন রাখার পর এখানে আপনারা রিমুভ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু প্রত্যেকটা আপনারা কিন্তু এখান থেকে আর কি ডটগুলোকে আপনার এখান থেকে কিন্তু রিমুভ করতে পারবেন তো আমি এখানে রিমুভ করে দিচ্ছি তো রিমুভ করে দেওয়ার পর এখানে আপনারা আর কি ইচ্ছা মতো ডটগুলোকে আর কি রাখবেন তো আমি এখানে মতো ডটগুলোকে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যে জায়গাটা ডট দিতে চান আপনারা পেস্ট করে ধরে রাখবেন রাখার পর অ্যাট পয়েন্ট ক্লিক করে আপনার এখান থেকে ডটগুলোকে বসিয়ে দেবেন তো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি তো আপনারা আর কি যে জায়গায় ডটগুলো আপনারা ছোলোমো করতে চান বা ফাস্ট করতে চান তো সেই জায়গায় আপনার এখানে অ্যাড করে আপনার অ্যাড পয়েন্টে ক্লিক করে আপনারা এখান থেকে ডটগুলোকে বসিয়ে দেবেন তো আমি এখানে ডটগুলোকে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমি স্লোমো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার এখান থেকেও কিন্তু স্লোমো করতে পারবেন এভাবেই আর যদি এক্সট্রা কোনো ডট বসাতে চান তাহলে আপনার এখান থেকে প্লেস করে ধরে রাখবেন রাখার পর অ্যাড পয়েন্ট করে দিয়ে আপনার এখান থেকে কিন্তু ডট বসাতে পারবেন যদি আপনারা কোনো রিমুভ করতে চান তাহলে একইভাবে এখানে আপনারা ডটের উপর ক্লিক করে আপনারা এটাকে রিমুভ করতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনারা স্লোমো করতে পারবেন আপনারা যতটুকু স্লোমো করতে চান তো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ধরনের একটা ভিডিও তৈরি হয়ে গেল তো আর একটা অপশন রয়েছে স্লোমো করার জন্য তো আপনারা এখানে একদম আপনারা এখান থেকে রিসেট করে দেবেন তো আমি এখান থেকে রিসেট করে দিচ্ছি একদম নর্মাল করে নিলাম নামার পর এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন রেগুলার বলে তো আপনারা এই রেগুলার অপশনে ক্লিক করবেন রেগুলার অপশানে ক্লিক করার পর তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারছেন কিছু অপশান রয়েছে তো আমি এই অপশানগুলোকে ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে জায়গাটায় আর কি মোশন করতে চান তো আপনারা সেই জায়গাটাতে ক্লিক করে আপনার সেই পয়েন্টটাকে আপনার এখান থেকে বের করবেন তো আমি এখান থেকে ওয়ান আর কি পুষ্পান্ন জিরো পয়েন্ট পুষ্পান্ন তো আমি এখান থেকে এটাকে স্প্লিট করে দিচ্ছি তো আপনার যে পার্টটাতে আর কি স্লো মো বা ফাস্ট করতে চান তো আপনার এখান থেকে এটাকে ভাগ করে নেবেন এখান থেকে স্প্লিট করে তো আমি এখান থেকে এটাকে স্প্লিট করে নিচ্ছি নামার পর প্রথম যে আর কি পার্টটা রয়েছে সেই পার্টটুকু আমার থাকবে একটু স্পিড তো আমি এখান থেকে স্পিড করবো তো আপনার সিম্পলভাবে পার্টে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার স্পিড অপশানে চলে যাবেন স্পিড অপশানে আসার পর এখানে আপনারা রেগুলার অপশানে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আমি এই পার্টটাকে একটু স্পিড করব তো আপনার হালকাভাবে এটাকে আর কি এখান দিয়ে আপনারা এগিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু আর কি স্পিড হয়ে গেল তো আমি এখান থেকে এটাকে স্পিড রেখে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনার যে শেষের পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো আমার হালকা স্লো হয়ে যাবে তো আমি এখানে স্লো করার জন্য এখানে আবার স্পিডে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আপনার দুটো অপশান রয়েছে আপনি এখান থেকেও করতে পারেন এবং আপনার এখানে কিন্তু রেগুলারে গিয়ে আপনারা কিন্তু এখান থেকেও রেগুলার থেকে আপনারা কিন্তু স্লোমো করতে পারেন তো স্লোমো করার জন্য এখানে আপনারা আর কি জিরো আর কি জিরো থেকে সরি ওয়ান থেকে আর কি টু এক্স করে দেবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টটুকু কিন্তু আমার স্লো হয়ে গেলো তো আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আমার স্লো হয়ে গেল তো আপনারা কিন্তু এখান থেকেই কিন্তু আপনারা স্লো করতে পারবেন তো আপনারা দেখতে পারছেন এখান থেকে আপনারা কিন্তু স্লো করতে পারবেন এবং কিন্তু আপনারা ফাস্ট করতে পারবেন তো আমি এখান থেকে এই পার্টটাকে একটু ফাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু স্লোমো করার যতগুলো ডাউট থাকবে সব ডাউটগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার করতে পারবেন তো আমি এখান থেকে আবার এটাকে একদম আর কি হালকাভাবে স্লো করে দিচ্ছি এবার আর কি একদম হালকাভাবে স্লো হয়ে যাবে একটু আর কি ফাস্ট এর থেকে আর কি একটু ফাস্ট হয়ে যাবে তো একটু ফাস্ট একদম স্লো দেখা যাচ্ছে তো আপনারা যে পার্টটাতে আর কি স্লো করতে চান তো আপনার সেই পার্টটা সিলেক্ট করে আপনারা স্পিডে চলে যাবেন তো স্পিরিটে আসার পর এখান থেকে আপনার দুটো ভাগে কিন্তু আপনারা ভাগ করে আর কি আপনারা কিন্তু স্লোমো করতে পারেন তো আপনার এখান থেকেও করতে পারেন আপনি কিন্তু এখানে রেগুলারে গিয়ে আপনারা কিন্তু করতে পারেন তো আমি এখান থেকে রেগুলারে গিয়ে এটাকে একদম আর কি স্লো করে দেবো তো স্লো করার জন্য আপনারা একদম আর নিচের দিকে নিয়ে আসবেন আসার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্লো করে দিলাম তো স্লো করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম স্লোভাবে চলছে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে স্লো মো করিও করতে পারবেন এবং আপনার শেক ইফেক্ট কিভাবে লাগাবেন প্রথম যে পয়েন্টটা থাকবে সেটা হলো শেক ইফেক্ট আপনারা কিভাবে লাগাবেন তো শেক ইফেক্ট লাগানোর জন্য এখানে আপনারা এফেক্টস বলে একটা অপশন দেখতে পাবেন তো আপনারা এখানে এফ এক্সে চলে যাবেন এক্স এক্সে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো আর কি আর কি এফএক্স দেখা যাচ্ছে তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা হলো সেক ইফেক্ট তো আপনারা এখানে ইফেক্টের উপর একবার ক্লিক করে ধরে রাখবেন রাখার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ইফেক্টটা আর কি লাগছে তো আপনারা দেখতে পারছেন এখান থেকে কিন্তু আপনারা কম বেশি করতে পারেন যদি আপনারা ফুল আর কি যে পার্টটা রয়েছে সেই পার্টেতে যদি আপনারা করতে চান তাহলে আপনারা এখান থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো আমি ফুল পার্টে করে দিলাম দেওয়ার পর এখানে আমি টিকচিনি করে দিলাম টিকচিনি করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা ইফেক্ট কিন্তু আমার ভিডিওতে লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুব অসম লাগছে এবং ইউনিক লাগছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিডিওতে এই ধরনের আপনার কিন্তু শেক ইফেক্ট কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা ইফেক্ট অ্যাড করে তো আপনারা আবার এফেক্টে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আরও ইফেক্ট পেয়ে যাবেন যদি আপনারা অন্য ইফেক্ট লাগাতে চান তাহলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন জুম আউট পেয়ে যাবেন তো আপনারা এখানে দেখতে পারছেন তো আমি এখান থেকে আর কি লেফ্ট একটা ইফেক্ট রয়েছে তো আমি এই ইফেক্টটা পুল ভিডিওতে অ্যাড আর কি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সে গিফট লাগালাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদের যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেইটাই লাগাতে পারবেন এখন আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা ট্রানজ্যাকশান অ্যাড করতে পারবেন তো ট্রানজাকশান অ্যাড করার জন্য এখানে আপনারা সিম্পল হয়ে প্লাস আইকনে ক্লিক করবেন করার পর তোমরা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রানজাকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিওতে আপনারা দেখতে পান সাদা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে কিন্তু এখানে ট্রানজাকশনটা চলে আসে তো আপনারা চাইলে এখান থেকে আপনার আর কি এটার যে ডিউরেশন রয়েছে আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের আর কি ট্রানজেকশান রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনারা এই ধরনের ট্রানজাকশন রোটেটেড ট্রানজাকশান রিভাইজ ট্রান্জাকশান আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে একটা ট্রানজাকশান অ্যাড করলাম করার পর এখন যদি আমি ভিডিও প্লে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু ইফেক্ট আমার ভিডিওতে অ্যাড হয়ে গেল তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু যে কোনো একটা ট্রানজেকশন অ্যাড করলাম তো আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ট্রানজেকশন অ্যাড করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি সাউন্ডের সঙ্গে আর কি স্লোমো ভিডিও ম্যাচ করতে চান তাহলে কিন্তু সেটা কোনো দিন হবে না আপনারা কিন্তু এক্সট্রাভাবে আপনাদেরকে সাউন্ড কিন্তু অ্যাড করে নিতে হবে অ্যাড করার পর আপনারা কিন্তু প্রফেশনাল প্রফেশনালভাবে স্লোমো ভিডিও করবেন সাউন্ডের সঙ্গে কিন্তু কোনো ম্যাচ করবে না আপনারা যদি কোনো লিপসিং ভিডিওকে আর কি অডিট করতে চান স্লোমো তাহলে কিন্তু এটা সাউন্ডের সঙ্গে ম্যাচ করবে না আপনাদেরকে সাউন্ড কিন্তু এক্সট্রাভাবে আপনাদেরকে অ্যাড করতে হবে তো ভিডিওটা যদি একদম আর কি এডিট হয়ে যায় তারপর আপনারা সেভ করার জন্য এখানে আপনারা এক্সপোর্টে চলে যাবেন এক্সপোর্টে আসার পর এখান থেকে আপনারা কিন্তু টিক টিকচিহনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যে কীভাবে স্লোমো আর কি ভিডিও করতে হয় প্রফেশনাল হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন